মহাজোটের আসন ভাগাভাগি না হলেও রাজশাহীতে হিসেব নিকেশ রাজশাহী দুই নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ আবারও জোটের প্রার্থী হতে চান ফজলে হোসেন বাদশা হঠাৎ করে দাম বাড়ায় জমি থেকে চুরি হচ্ছে পেঁয়াজ রাজশাহীতে রাতভর তাবু টাঙিয়ে পাহারা চাষিদের কিছুদিন পরই ঘরে উঠবে নতুন ফসল এবং যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু সেতুর আড়াই কিলোমিটারের বেশি বসে গেছে স্লিপারবিহীন রেল ট্র্যাক দুই পাড়ে হচ্ছে আধুনিক স্টেশন থাকবে বিশ্রামাগারও আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রাজশাহী বিভাগ সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান মহাজোটের শরিক হিসেবে টানা তিনবার রাজশাহী সদর দুই আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ছেড়ে দিলেও এবার আসনটি নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ এতে কপাল পড়তে পারে বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার তবে তার আশা আসন ভাগাভাগি হলে আবারও ১৪ দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি আর ভোটাররা বলছেন উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকবে এমন প্রার্থীকে ভোট দিতে চান না তারা হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে ২০০৮ সাল থেকে রাজশাহী দুই সদর আসনে টানা তিনবার এমপি নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মহাজোটের শরিক দল হিসেবে গুরুত্বপূর্ণ এ আসনটি তিনবার ছেড়ে দিলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ ফলে এবারের ভোটযুদ্ধ যে খুব একটা সহজ হবে না তা আজ করতে পারছেন ফজলে হোসেন বাদশা তবে দলের হাইকমান্ড থেকে যে কোনো মুহূর্তে হতে পারে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত এতে আরেক দফা ১৪ দলের প্রার্থী হয়ে নির্বাচন করার আশা তার নির্বাচনে নমিনেশন দেওয়া হয় এবং পরে আমাদেরকে জোর থেকে প্রার্থী করা হয় আমি আশাবাদী আমাকে উদ্যমহল থেকে নিরুৎসাহিত করা হয়নি এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী কামাল জানান গুরুত্বপূর্ণ এই আসন কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা সবাই প্রত্যাশা করে যে এই আসনটি যেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েই আমরা এখানে বিজয়ী হই তবে ভোটাররা চান যার মাধ্যমে এলাকার সর্বোচ্চ উন্নয়ন হবে এমন প্রার্থীকে এমপি হিসেবে বেছে নিতে সাধারণ মানুষের সাথে মিশে থাকবে এবং রাষ্ট্রের কথা বলতে পারবে সে ধরনের একজন মানুষ আসলে আমাদের জন্য রাষ্ট্রের জন্য অনেক উপকার হবে যারা কাজ করবে না যারা জনগণের সঙ্গে থাকবে না তাদেরকে আমরা চাই না রাজশাহী সদর আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এই আসনে মোট ভোটার ৩৮৬৭৬০ জন সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী রাজশাহীতে নির্বাচনের সার্বিক অবস্থার আরও তথ্য জানাতে এই মুহূর্তে নগরীর দড়িখরবনা এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি চলে যাচ্ছি তার কাছে নানা কারণে রাজশাহী যে সদর দুই আসন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনটিতে কিন্তু এবার এই ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ এবং এখানে কিন্তু আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার আশাদ এখনও দেখছেন বর্তমান যিনি সংসদ সদস্য আছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তিনি তবে আওয়ামী লীগ নেতারা বলছেন যে পরপর তিনবার তিনি নৌকা প্রতীক নিয়ে এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে এবার কিন্তু তারা নৌকা কিন্তু ছাড় দিতে চান না যদিও এটি কিন্তু নির্ভর করবে কেন্দ্রীয় হাইকমান্ডের উপর যে এখানে আসলে নৌকা প্রতীক শেষ পর্যন্ত তাকে দেওয়া হয় কি না এই বিষয়গুলো নিয়ে নানা হিসাব নিকাশ করছে আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা পাশাপাশি ওয়ার্কার্স পার্টিও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা মাঠে নামার একটি প্রস্তুতি নিচ্ছেন সব মিলিয়ে যদি বলা যায় যে যদিও শেষ পর্যন্ত তাকে আসনটি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ যিনি আওয়ামী লীগের একজন প্রার্থী আছেন শফিকুর রহমান বাদশা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে মাঠে থেকে কিন্তু নির্বাচন করবেন এমনটি কিন্তু আভাস এখন পর্যন্ত মিলছে সব মিলিয়ে এই সদর আসনটিতে জমজমাট একটি নির্বাচন ভোটাররা দেখতে পাবেন এমনটাই আশা করছেন পাশাপাশি রাজশাহীর যে আরও ৬টি সংসদীয় আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু এখন পর্যন্ত জমজমাট একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কিন্তু ইঙ্গিত মিলছে ভোটারও চাচ্ছে যে যার মাধ্যমে আর কি এলাকার সবচেয়ে বেশি উন্নয়ন সাধন করা যাবে তাকেই আসলে এমপি হিসেবে তারা বেছে নিতে চায় একইভাবে যদি বলা যায় যে রাজশাহী যে পাঁচ
আসন ছিল, সেখানে কিন্তু ডক্টর মনসুর রহমান বর্তমান সংসদ সদস্য ছিলেন, এবার কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এরই মধ্যে কিন্তু তিনি তার প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে যিনি এবার মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা, তিনি কিন্তু নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করছেন এবং সবগুলো আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন করছেন তাদের সাথেই মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু আওয়ামী লীগ প্রার্থীদেরই হবে। সব মিলে এমনটি আসলে এখন পর্যন্ত আভাস মিলছে। রাজশাহী জেলা যে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ একটি নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, ভোটাররাও চান একটি শান্তিপূর্ণ নির্বাচন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। অতর্কিত হামলায় গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টা করে দেশ ও বিশ্বে নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা। হাইকমান্ডকে খুশি করতেই এই হামলা করেছে দলটির নেতারা, এমন মন্তব্য করেছেন হামলার শিকার বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা জিয়াউল হক মোল্লা। এর আগে সোমবার নিজ নির্বাচনী এলাকা তিন দিঘি বাজারে হামলার শিকার হন বিএনপি দলীয় চারবারের সংসদ সদস্য। বগুড়া থেকে জুম্মান সাদেক জ্যাভলিনের রিপোর্ট। স্থানীয়দের সঙ্গে কৌশল বিনিময়ের উদ্দেশ্যে সোমবার বগুড়ার কাহালু উপজেলার তিন দিঘি হাটের কাছাকাছি পৌঁছালে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। কাঁচ ভাঙার পাশাপাশি তাকেও আঘাতের চেষ্টা করে হামলাকারীরা। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মোহন, ফেরদৌস, মাসুদ সহ মোট পাঁচজন আহত হন। হামলার শিকার জিয়াউল হক বলছেন, হাইকমান্ডকে খুশি করতে বিএনপির স্থানীয় এক নেতা এই হামলা করিয়েছেন আর এই হামলার ফলে দলটির আসল রূপ প্রকাশ পেয়েছে বলেও মনে করেন বিএনপির সাবেক এই নেতা। আমি মনে করি এটা করেছে আমার এলাকার সাবেক সংসদ সদস্য মোশারফ এবং তার কিছু লোকজন যদি করেছে, সে উপরের কার নির্দেশ পেয়েছে আমি জানি না, সে নিশ্চয়ই এটা তার আনুগত্য প্রকাশের জন্য এগুলি করেছে। এগুলি একটা থার্ড ক্লাস কাজ এবং আমি মনে করি সে নিজেকে আরও ছোট করেছে এই কাজটা করে। আমার বিশ্বাস সেটা তার প্ররোচনায় এই কাজটা এখানে এটা হয়েছে। বিএনপির রাজনীতি থেকে বেরিয়ে আসতে ও স্থানীয় সমর্থকদের মন রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন জিয়াউল হক। বিভিন্ন সময় বিএনপির নেতিবাচক তৎপরতা নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথাও বলেন এই চিকিৎসক। মনোনয়নপত্র জমার পর থেকেই বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, তবে ভয়ভীতি দেখিয়ে তাকে ভোটের মাঠ থেকে সরানো যাবে না বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী। নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশনও। আমাকে হত্যা করার এক যা প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে এবং সেভাবে আমার ব্যবস্থা নিতে হবে আমি প্রশাসনকে জানিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে তারা আমার সঙ্গে থাকবে এবং তারা আমার এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে তারা দিবে না বলেই আমাকে আশ্বাস দিয়েছে। মনোনয়ন জমার পর থেকেই প্রতিদিন নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন হাটে বাজারে গিয়ে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন এই স্বতন্ত্র প্রার্থী। বাবা আজিজুল হক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন জয়েন্ট সেক্রেটারি। বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে নিজেও চারবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন, নানা কারণে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয় বিএনপি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। রাজশাহীর গোদাগাড়িতে পেঁয়াজ চুরি ঠেকাতে রাতভর তাবু খাটিয়ে পাহারা দিচ্ছেন কৃষকরা। তারা বলছেন হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় জমি থেকে পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন কিছুদিন পরই এই অঞ্চলের নতুন পেঁয়াজ বাজারে উঠবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার হরিশঙ্করপুর গ্রামের কৃষক সানাউল ইসলাম দিনের বেলাতেও লাঠি হাতে পেঁয়াজের জমি পাহারা দিচ্ছেন তিনি, আর রাতের বেলায় তাঁবু খাটিয়ে থাকেন তার ছেলে হজরত। ৫৮ বছর বয়সী সানাউল জানান বাজারে এখন নতুন পেঁয়াজ ১১০ টাকা আর দেশিটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে, তাই অনেকেরই জমির পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। এই ভয়ে দিনরাত পাহারা দিচ্ছেন তারা, আর কয়েকদিন পর বাজারে উঠবে এসব নতুন পেঁয়াজ। চুরি হওয়ার সম্ভাবনা থাকে, লোভী পেঁয়াজের হার বড় হয়েছে, এলে পেঁয়াজ রক্ষা করার বসে থাকে। শুধু সানাউল নয়, তার মতো অনেকে জমির পেঁয়াজ যাতে চুরি না হয় সেজন্য রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। চুরি হয়ে যাবে, বড় দানা হয়েছে, দাম বেশি, যেগুলান পেঁয়াজ উঠার মতন ওগুলান জোগাইতে হয়েছে রাতভর। পেঁয়াজ বর্তমানে ১৫০-২০০ টাকা কেজি,
যে পেজটা আছে তাই পেজটা লিয়ে নেবে, এ কারণ থেকে আমি জোগালাইছি রাতে। এদিকে কৃষি কর্মকর্তা জানান, সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে বিক্রির উপযোগী এই অঞ্চলের মুড়িকাটা পেঁয়াজ। পেঁয়াজের যে গ্রোথিং স্টেজ যেটা, সেটা সেই পর্যায়ে তারা চলে আসছে। এখন হচ্ছে জাস্ট কিছুদিন, মানে দুই সপ্তাহের মতো সময় নিলে তারা হচ্ছে ম্যাচিউরড হয়ে যাবে, তখন তারা পুরোপুরি বাজারজাত করতে পারবে। শুধু গোদাগাড়ি উপজেলায় 1426 হেক্টর জমিতে 35,600 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় বলে জানায় কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে 30 টাকা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্ষেত থেকে তোলা সবজি নিয়ে নওগাঁ সদরের পাইকারি আড়তে আসেন চাষিরা। গেল কয়েকদিনের পেঁয়াজের ঝাঁজ কমেছে বাড়তি সরবরাহের কারণে। তিন দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দর 30 টাকা কমে এখন 65 টাকায় নেমেছে। এছাড়া দর কমেছে শীতকালীন সবজি মূলা বেগুন ও কাঁচা মরিচের দর কমায় সাধারণ ক্রেতারা খুশি হলেও চাষিরা বলছেন এবার উৎপাদন খরচ বেশি হয়েছে চাষাবাদে। বাজারটা যদি এভাবে থাকে তাহলে কৃষকেরা অনেক বাঁচবে। কীটনাশক বেশি দাম, লেবার বেশি দাম, এতে আমাদের গতবারের চাইতে এবার বিঘিতে 30,000টা বেশি খরচ। 3-4 দিন আগে কাঁচা মরিচ ছিল 60-70, আজকাল 30-40-50। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে সামনের দিনে চাষিরা লোকসানে পড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। যত আমদানি বেশি হবে তত দাম কমে যাবে, চাহিদা পূরণ হয়ে গেলে অটোমেটিক দাম কমে যাবে। নওগাঁ সদরের পাইকারি আড়তে দিনে 35 লাখ টাকার পণ্য লেনদেন হয়। চলতি মৌসুমে জেলায় 37,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়, আর সবজির ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 2.5 কিলোমিটারের বেশি অংশ। এরই মধ্যে সেতুর ওপর বসানো হয়েছে স্লিপারবিহীন রেল ট্র্যাক, পাশাপাশি সমানতালে চলছে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজও। এছাড়া নদীর দুই পাড়ে নির্মিত হচ্ছে আধুনিক দুটি রেল স্টেশন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আধুনিক স্টেশনগুলোতে থাকবে বিশ্বমানের সুযোগ সুবিধা। অমৃতেশ্বরের ছবিতে রিঙ্কু কুন্টুর রিপোর্ট। যমুনার বুকে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর ওপর দৃশ্যমান সেতুর 2.5 কিলোমিটারের বেশি মূল কাঠামো, সেই সঙ্গে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি চলছে অ্যাপ্রোচ ডাবল লাইন রেলপথ বসানোর কাজও। নদীর দুপারে নির্মিত হচ্ছে আধুনিক দুটি রেল স্টেশন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আধুনিক রেল স্টেশনগুলোতে থাকবে বিশাল গাড়ি পার্কিং সুবিধা, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য বেশ ফিডিং রুম সহ বিশ্বমানের নানা সুযোগ সুবিধা। পূর্ব প্রান্তে যেটা টাঙ্গাইল প্রান্তে আছে সে পাশে আমরা এক পাশে স্ল্যাব ঢালাই শেষ করেছি, আর ওয়েস্ট সাইডে যেটা আছে সেখানেও আমরা নদীর পূর্ব পাড় টাঙ্গাল অংশে থাকছে 4.2 কিলোমিটার এবং নদীর পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটারের অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। এরই মধ্যে টাঙ্গাইল অংশে 92% আর সিরাজগঞ্জ অংশে 75% অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজও শেষ হয়েছে। দুপাশ দিয়ে যাওয়া আসা করতে পারবে এবং স্টেশন পর্যন্ত সিরাজগঞ্জ পাশের স্টেশনে এবং টাঙ্গাইলের পাশের স্টেশনে ডাবল লাইনই যাবে এবং এটাই নির্ধারিত আছে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হবে আশা করা যায়। ব্যবসায়িক নেতারা বলছেন বঙ্গবন্ধু রেল সেতু এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে। অত্যন্ত আধুনিকভাবে এই রেল সেতুগুলির মধ্যে দিয়ে জনগণ সহজভাবে ঢাকা যায়, চিটাগাং, উত্তরাঞ্চলে যে কোনো জায়গা যাইতে পারে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়কা। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অগ্রহায়ণের শেষেই শীতের কাঁপুনি শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। হিম বাতাসের কারণে ঘরের বাইরে মানুষের সমাগমও কম, আলো না থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে কমতে শুরু করে তাপমাত্রা। দ্বিতীয় সপ্তাহে জেঁকে বসেছে শীত। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২৪ ঘন্টায় দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসের শেষের দিকে জেলার উপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। আর আগামী কয়েকদিন ঘন কুয়াশা শুরু হয়ে থাকবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। শীতে কাঁপছে, গাড়ি চালাতে পারছি না, ভোরে বাড়াতে পারছি না, অসাধ্য প্রচন্ড ঠা শীত প্রচুর। আজকে এই তাপমাত্রা নেমে ১২.০ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে। এই ডিসেম্বর মাসের শেষের দিকে ১ থেকে ২টি মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতে জবুথবু নওগাঁর জনজীবন। সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাসে বিপাকে পড়েছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে খেটে খাওয়া মানুষের, অনেক দিনমজুরের মিলছে না কোনো কাজ। এদিকে শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। শিশু ওয়ার্ড এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। শয্যা সংকটে অনেকেরই জায়গা হয়েছে মেঝেতে। শীতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এছাড়া রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলায় শীতের মাত্রা বেড়েছে। মধ্যরাত থেকে সারা দেশের রাতের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আহসানুল করিম, সময় সংবাদ। দেশ বিদেশে ব্যাপক চাহিদা থাকলেও উৎপাদন খরচই তুলতে পারছেন না নাটোরের অ্যালোভেরা চাষিরা। ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ওষুধি ভেষজ, অথচ উৎপাদন খরচ কেজিতে ১৪ টাকা। এতে লোকসানে হিমশিম অবস্থা চাষিদের। কৃষকরা জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামে মাঠ জুড়ে অ্যালোভেরার আবাদ হলেও গত ৩ বছর ধরে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত তারা। স্থানীয়ভাবে বাজার ব্যবস্থা না থাকায় কয়েকজন ব্যবসায়ী প্রতি কেজি অ্যালোভেরা কিনেন নামমাত্র দামে। এছাড়া বিদেশি প্রতিষ্ঠান এখান থেকে অ্যালোভেরা কিনলেও দাম দিচ্ছে কেজি প্রতি ৭ টাকা করে, অথচ কেজিতে উৎপাদন খরচ দাঁড়ায় ১৪ টাকা। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গ্রামের অ্যালোভেরা বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, কিন্তু করোনাকালে দরপতন হওয়ায় এখনও তা কাটিয়ে না ওঠায় হতাশ চাষিরা। অবশ্য পরিস্থিতি বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলার এই ঔষধি গ্রামে বছরে প্রায় ১৫,০০০ মেট্রিক টন অ্যালোভেরা উৎপাদন হয়। নিম্নমানের বীজ হওয়ায় পর্যাপ্ত পরিচর্যার পরও জয়পুরহাটে কয়েকটি উপজেলার ফসলের ক্ষেতে গজায়নি আলুর চারা। কৃষকদের অভিযোগ, বীজ সরবরাহকারীদের প্রতারণার শিকার হয়ে লোকসানে পড়েছেন তারা। ক্ষতির বিষয়টি তদন্ত করে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ক্ষেত জুড়ে চারা ছেয়ে যাওয়ার কথা থাকলেও এই ফসলি জমির চিত্র একেবারেই ভিন্ন। মাস দুয়েক আগে আলুর চারা রোপণ করা হলেও গজায়নি চারা। জয়পুরহাটের খেতলাল, পাঁচবিবি, কালাই ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কৃষক মৌসুমের শুরুতেই জমিতে রোপণ করেন আলুর বীজ। স্থানীয় বিভিন্ন ডিলারদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বীজ ক্রয় করেন তারা। নিয়মিত পরিচর্যা করা হলেও কয়েকটি ক্ষেতে উঠেনি চারা। কৃষকদের অভিযোগ, ৬০ কেজি ওজনের প্রতি বস্তা আলুর বীজের জন্য ২৫০০ থেকে ২৬০০ টাকা দিতে হয়েছে তাদের। বীজ নিম্নমানের হওয়ায় এখন তারা প্রতারিত বোধ করছেন। আমি ২ বিঘা মাটি লাগাছি, ২ বিঘা মাটির জমির গাছ আমাদের উঠেনি, আমি সর্বনাশ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই বা আমাদের খোঁজ খবরও কেউ নেয়নি। যাদের থেকে আলু লিজে তারা হলো প্রভাবশালী, তাদের কাছে কথা বললে তারা হলো নানা রকমের কথা বলে, হুমকি ধুমকি দেয়। যে কোম্পানি সহ যারা কর্তৃপক্ষ আছে তারা যদি কৃষকের পাশে একটু দাঁড়ায় তাহলে কৃষক একটু ঘুরিয়ে দাঁড়াতে পারবে। তবে বীজ সরবরাহকারীরা বলছেন তাদের কোনো দায় নেই। ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে। কোম্পানিকে জানাচ্ছি, কোম্পানি দু একদিনের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বা দেখবে কি ঘটনা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে তদন্ত করে বীজ সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি নতুনভাবে কোনো আমরা অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সহ যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় চলতি মৌসুমে ৩৮,৭২০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,২৯,২৮০ মেট্রিক টন আলু। সময় সংবাদ, জয়পুরহাট। একটি পরিবারে একজন অনলাইন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপিত হয়েছে স্মার্ট বাংলাদেশ লঞ্চ প্যাড নামের উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে রাজশাহীর তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিয়ে আইটি খাতে গড়তে পারবেন ক্যারিয়ার।
এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। প্রশিক্ষণ দেয়া প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতি বছর শতাধিক উদ্যোক্তা তৈরির লক্ষ্য তাদের। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। চলছে উদ্যোক্তা সৃষ্টির কর্মযজ্ঞ, হাতে কলমে শেখানো হচ্ছে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন সহ অনলাইন খাতের নানা সৃষ্টিশীল কাজ। পাশাপাশি কিভাবে কাজ পাওয়া যায়, গ্রাহকদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় তাও শেখানো হচ্ছে নিয়মিত প্রশিক্ষণে। স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড প্রকল্পের আওতায় রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের দশম তলায় প্রতি মঙ্গলবার হয় পঠন পাঠন শিখন কার্যক্রম। অংশগ্রহণকারীদের স্বপ্ন, প্রশিক্ষিত হয়ে হবেন উদ্যোক্তা, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অবদান রাখবেন দেশ ও সমাজের জন্য। রাজশাহীর মাঝে প্রায় 30টা স্টার্ট আপ নিয়ে তারা এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন রাখছে। বিভিন্ন বিষয়ে আমাদের ডকুমেন্টস কীভাবে আমরা তৈরি করব, সব বিষয়ে আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকছে। একদম বেসিক থেকে আমরা শুরু করছি এবং সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করছি। পরিপূর্ণ সেট আপ হওয়ার জন্য যে সকল সাপোর্টগুলো দেওয়া উচিত বা দেওয়া দরকার, সে সকল সাপোর্ট আমরা এখান থেকে পেয়ে থাকি। প্রশিক্ষকদের দাবি, প্রতি বছর শতাধিক তরুণ তরুণীকে গড়ে তোলা হচ্ছে উদ্যোক্তা হিসেবে। এছাড়াও দুটি ক্যাটাগরিতে যারা আইটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। কাজগুলো করার মাধ্যমে যে 6 মাসের একটা বিল্ডিং ব্লক স্টাইলে তাদের স্টার্ট আপটা তৈরি হয়। বর্তমানে এই লঞ্চপ্যাডে আমাদের 25টা স্টার্ট আপ আছে। এরা মোটামুটি ভালো করছে, ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন করেছে। এরই মধ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত দুটি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করছেন বেশ কিছু উদ্যোক্তা ও প্রতিষ্ঠান। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা দিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 7 ও 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ক্যারিয়ার ক্যাটালিস্ট প্রোগ্রাম। প্রথম দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে অংশ নেন 5 শতাধিক শিক্ষার্থী। একাত্তরে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতির দিনটি মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে দুই দেশ। 7 ডিসেম্বর রাজশাহীর পবায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সহকারী হাই কমিশন। অনুষ্ঠানে প্রদর্শিত হয় গুজরাটের ঐতিহ্যবাহী গারবা নৃত্য। সম্প্রতি পাবনায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। অভিযোগ পেয়ে চক্রটি ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 10 ডিসেম্বর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর ঘোষপুর, সদর ও কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 9টি চোরাই মোটরসাইকেল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাজোটের আসন ভাগাভাগি না হলেও রাজশাহীতে হিসেব নিকেশ। রাজশাহী দুই নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ। আবারও জোটের প্রার্থী হতে চান ফজলে হোসেন বাদশা। এবং হঠাৎ করে দাম বাড়ায় জমি থেকে চুরি হচ্ছে পেঁয়াজ। রাজশাহীতে রাতভর তাঁবু টাঙিয়ে পাহারা চাষিদের, কিছুদিন পরই ঘরে উঠবে নতুন ফসল। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অমরিনা। ধন্যবাদ তাজদিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।